ওই মেয়েটার কবরের ভিতরে নাই না গো নবী আমি ওই মেয়েটার গায়ে হাত লাগাইলাম আমি ওই মেয়েটার সাথে সেনা করলাম ওই মেয়েটার সাথে সেনা কইরা আমি যখন ওইটা দাঁড়াবো গো নবী আমি দেখতে পাইলাম কবরের ভিতরে কাপড়ি শুরু হয়ে গেছে الله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إلا

পবিত্র করণল কারিমের ভিতর আমার আল্লাহ ঘোষণা করলেন तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ জানাইয়া দিলেন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমান ওয়া আমিল আমালান সলিহান ফাউলাইকা ইবাদিল্লাহু সাইয়াতিন হাসানা আল্লাহ কয় আমি আল্লাহর কাছে যারা তওবা করে ঈমান আনবে গো সৎকর্ম করবে তারা নেক আমল করবে ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ মাপ কইরা ওই বান্দার জীবনে যত গুণা থাকবে গো সব গুণাকে আমি আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীর জামানায় আমার নবীর দরবারে এক যুবক এসে কান্দে সাহাবীদের কাছে যাইয়া কান্দে গো উমার কয় কি হয়েছে ভাই তুমি এত কাঁদো কেন যুবক ভ ভাই আবু ভাই কয় কি এমন দুঃখ তোমার বিতরা এইবার যুবক কানদার কয় ও নবীর সাভি আমার জীবনে এত বড় পাপ করছি গো আমার জীবনে আমি এত বড় পাপ করছি গো আমার আল্লাহ বুঝি আমার মাফ করবে না আমার গুনার যত বড় হয়েছে গুণ গুনার বুঝি ক্ষমা পাবো না আর বলে ও যুবক কি এমন পাপ করছো আমার আল্লাহ মাফ করবে না গো কি এমন পাপ করছো যুবক কান্দার কয় নবীর সাহাবি জানেন আমার জীবনে আমি এত বড় অন্যায় করছি গো আমি এত বড় পাপ করছি এই পাপের বুঝি ক্ষমা হইব না এই পাপ বুঝি আমার আল্লাহ ক্ষমা করবে না এইবার যুবক কান্দে আর রাস্তার ভিতর বই রাজব গো গড়াগড়ি দিয়া কান্দে গো হজরতে অমর খলিবা তুল মুসলিম হজরতে অমর আমার নবীর দরবারে যাইয়া কয়া রাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি দেখেন না রাস্তার পাশে একটা যুবক কানতে কানতে পাগল হয়ে যায় ইয়া রাসুল আল্লাহ নবী গো নবী গো নবী গো ওই যুবকের কানন দেখে আমার মায়া লাগিয়া গেছে কারণটা কি কি এমন পাপ করছে যুবক খালি কান্দে আমার নবী কয় হে উমার ওই যুবক আমার দরবারে নেওয়া আসো এইবার যুবকরে হয় নবীর দরবারে আল্লাহ আমার নবীর দরবারে সাইয়া শুভে রে যুবক বুবাইয়া বুবাইয়া কান্দে আমার নবী কয় কি এমন কান্দন কান্দ কারণটা কি কান্নার কারণটা তোমার ভিতরে কেন আমি জানতে চাই এইবার সুবুক কান্দে আর কয়য়া রাসূল আল্লাহ নবী গো নবী গো আমার জীবনে আমি যেই অন্যায় করেছি যেই পাপ করেছি আমারে বুঝে আল্লাহ মাপ করবে না আমার নবী কয় সুবুক তুমি কি আমার আল্লাহর সাথে শিরক করছো লা তুশরিক বিল্লাহ তুমি কি আমার আল্লাহর সাথে শরীক কইরা ফলাই যাও যেই গুনাহ আমার আল্লাহ माफ করবে না যুবকানদার কই নবী গো নবী গো আমি আল্লাহর সাথে শিরক করি নাই আমি শিরকি গুনাহ করি নাই হেবার আমার নবী কই ওস তুমি কি আমার আল্লাহর সাথে তুমি কি মানুষ হত্যা কয় যুবক আমি মানুষ না আমি মানুষ হত্যা করি নাই আমার নবী কয় এমন গুণা করছো গো যেই গুনায় আমার আল্লাহ মাফ করবে না তুমি কেমন গুণা করছাও যুব কয়ার্লা নবী গ আমার জীবনে আমি এত গুণা করছি গো নবী আমি বুঝা বালাইজি আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না আমার নবী কয় তুমি কত গুণা করছো এই পৃথিবীর চাইতে কি বেশি গুণা করুস যুবক কান্দার কয় নবী গো আমি যেই গুনাহ করেছি গো নবী এই পৃথিবীর ভিতরে সব চাইতে আমি বেশি পাপী এ তুমি কি আরশের চাইতে বেশি গুনাহ করছো জুবকায়া রাসূল আল্লাহ নবী গো আমার মনে হয় আমি যেই গুনাহ করছি গো নবী আরশের চাইতে আমার গুনাহ বেশি বড় হায়া যাইবো আমার নবী কয় কি গুনাহ করছো গো বকামদার কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যেই গোনাটা করেছি আমি পেটের তাগি বেগো নবী আমি জীবিকা নির্বাহ করতাম শুধুমাত্র চুরি কইরা আমি কাফানের কাপড় চুরি করতাম ইয়া রাসূল কইরা কাপড় গুলো চুরি কইরাই আমি বাজারে বিক্রি করতাম সেই টাকা দিয়ে আমি চলতাম সেই টাকার খাবার কিনা আমি খাইতাম আমার নবী কই যুব করে ওবা আমার আল্লাহ ক্ষমা করবে কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছে আল্লাহু ওয়া তুমবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ta'awabul <tongue> rahim

তোমার তামান জীবনের গুণাই আমার লামা পইরা দিব কার বুবাই বুবাইয়া কান্দে নবী গো নবী গো নবী গো আমার আল্লাহই আমারে माफ করব কাফানের কাপড় চুরি করছি এটাও সত্য ও দয়াল নবী গো আমি যেই গুনাহ করেছি গো নবী এই গুনাহ বুঝি আমার আল্লাহ माफ করবে না আমার নবী কয় জুবুক রে কি এমন গুনাহ করছ রে জুবুক আমার আল্লাহ माफ করবে না একটু শুনতে চাই এইবার গো আমি যে অন্যায় করেছি আমি সেই গুনা করেছি এই গুনার খবর যদি পৃথিবীর মানুষ জানতে পারে নবী গো

আমার মহল্লার ভিতরে সবচাইতে একটা সুন্দরী মেয়ে ছিল নবী গো ওই মেয়েটার চেহারাটা ছিল সুন্দর ওই মেয়েটার বিয়াও হয় নাই যুবতী মহিলাটা যেই দিন মারা গেছে নবী গো ওই মেয়ের পিছনে কত যুবক পাগল এলাকাবাসীর যুবকেরা পাগল এই মেয়েটা পর্দা করত এই মেয়েটা পর্দার ভিতরে থাকতো ওরে আমরা কেউই চান্স পাইতাম না কোনো কথা বলতে পারতাম না মেয়েটারে কেউ

কবরস্থানে মাটি দেওয়ার পরে আমি রাত্রিবেলায় ওই কাফানের কাপড়টা চুরি করার জন্য যাই আমি প্রতিদিন কাফানের কাপড় যেইভাবে চুরি করি গো নবী সেইভাবে আমি কাফানের কাপড়গুলো চুরি করতে যাই গো আমি কোদাল নিয়া যখন কবরটা খুঁইরা ভিতরে নামলাম আমি মেয়েটার পরন থেকে কাফানের কাপড়গুলো যখন কইলা ফলাইলাম আমি কাফানের এর কাপড়টা যখন নিয়ে আয় যুবগো নবী আমারে কে যেন দুকা দেয় আমারে কে যেন কানে কানে বলে এত সুন্দর একটা মেয়ের সুন্দর যুবতী মেয়ে জীবনে এত সুন্দর মেয়ের সামনে তো তুমি কোনোদিন যাইতে পারবা না আজ এত সুন্দর একটা মেয়ের তুমি উলঙ্গ করে রাইখা যাইতেছো তোমার কি মন চায় না নফসে আম্মারার কারণে আর রাসূলুল্লাহ নবী গো আমি আবার বেগে আসলাম ওই মেয়েটারের কবরের ভিতরে নাই মেঘ নবী আমি ওই মেয়েটার গায়ে হাত লাগাইলাম আমি ওই মেয়েটারের সাথে সেনা করলাম ওই মেয়েটারের সাথে সেনা কইরা আমি যখন ওইটা দাঁড়াব গো নবী আমি দেখতে পাইলাম কবরের ভিতরে কাপড় শুরু হয়ে গেছে ওই কবরটা কাপা শুরু হয়ে গেছে এই দৃশ্য দেখে আমি তাড়াতাড়ি উপরে উঠে গেলাম আমি যখন সইলায় আসতেছি গো নবি ওই যুবতী মহিলাটা কবরের ভিতর দিকে দাঁড়াইয়া আমার হাত দিয়া ডাকো বাইরে দিছে যাই যুবক ও কাবন আইজকে আমারে কবরস্থানের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে লাশের মধ্যে আমার হুলুঙ্গা কইরা রাইখা যায় ওই সো দুনিয়াতে আমি কোন চেনা করি নাই দুনিয়াতে আমি কোনো ছেলের সাথে কোনো অবৈধ কাজ করি নাই আইজকা তো আমি মর আর পরে আমারে অসহায় আমার আর দেহে কাপড়টা খুইলা আমার রাতে তুই জেরা কর নি রাজুবু হুজুর আমি শুনতে পাইলাম ওই মেয়েটা কান্দে আর কয় ওই জুবু আমার পরিবারের সমস্ত লোক জেনারা আমার আত্মীয় সজনerai আমার জানমের মতো গোসল করাইয়া আমার সাদা কাফনের কাপড় দিয়া পেছাইয়া কবরের ভিতর রাইখা dise পবিত্র অবস্থায় আমি মরার আগে পবিত্র ছিলাম আমারে যখন কবরে ঢুকাইয়া দেয় তখনই আমি পবিত্র ছিলাম কত সো আমারে এই মুরতে তুমি একা পাইয়া আমারে অপবিত্র বানাইয়া তুমি ছাইলা যাইতা যাও ও যুবকরে আমি তোর নামে আল্লাহর দরবারে বিচার দিলাম আমি আল্লাহর কাছে বিচার চাই তুই যুবকরে আমার আল্লাহ যেন ক্ষমা না করে ইয়া রাসুল আল্লাহ নবী গো ওয়াই মেটার কথা শুনাই আমি ঠিক থাকতে পারি নাই নবী গো আমার মন বলে আমি যেই পাপ করেছি গো নবী এই পাপের বুঝি খোবাই আমি এই জগতে পাবদা আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না আমার নবী কয় যুবকরে জানো শুনি যে না করা কিরকম অপরাধ ওয়ালা তাকুরু বুঝি না নিশ্চয় মহাপের কাজ হেমুক তুমি পাপের কাজ করে রা যা তুমি একটা মৃত মহিলারে যুবতী মহিলার কবরে ডুকে সেই মহিলার সাথে জেনা কইরা ভালাইছাও ও যুবক রে আমি তোর চেহারা দেখতে চাই না তাড়াতাড়ি দূর হইয়া যা তাড়াতাড়ি দূর হইয়া যা আমি তোর চেহারা দেখতে চাই না যুবক কাঁদতে কালতে এবার জঙ্গলের ভিতরে যায় পাহাড়ের সামনে দাঁড়ায় আরশের মালিক ডাকে দেয় আল্লাহ গো আরসের তুমি তো আমার সৃষ্টি করছো রে দয়ার আল্লাহ আমি সাহাবীদের কাছে যাই তারা দেখতে পারে না তারা আদা আমার রহমতের নবী ও আমারে তারা আদা আল্লাহ গো আমি কি ঘুমা পাব না যুবুক কান্দে আর তওবা করে এমন ভাবে কান্দে রে বন্ধু ওই যুবক কান্দে কানতে কানতে একটা দিন নাই দুইটা দিন নয় চল্লিশটা দিন পর্যন্ত যুবকটা কান্দে এই চল্লিশ দিনের ভিতরে খাবার খাই না চল্লিশটা দিনের ভিতর পানি পান করে না যুবক কান্দে রে

বিন কলি জাম আল্লাহর কাছে করে কান্দে আর কান্দে এ বন্ধুরা জুবুক কানতে কানতে চল্লিশটা দিন পার করে দেই জুবুক খাবার কায় না কয় আল্লাহ গো এই জুবুকটা একদিন নয় দুই দিন নয় গোলো

তোমার দরবারে যদি আমি ক্ষমা না পাই রে আল্লাহ দরবারে গেলে আমি আল্লাহ না করো আমি এমন কোন জায়গা নাই সেই জায়গায় যা মাপ পাবো আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো দয়ার আল্লাহ গো আমি যদি কোথায় যাবো মাবুদ কইরা ফলাইছি ভুল করজি আল্লাহ তুমি আমারে মাপ কইরা দাও আল্লাহ তোমার কাছে তবা করলাম আমার জীবনে আমি খাবারের অভাবে মইরা জামই আল্লাহ ও জীবনে কোনদিন কাফানের कपूर চুরি করব না আল্লাহ আমি যেই জিনাটা কইরা ফলাইছি মতমি তো মহিলার সাথে ওহ দয়ার আল্লাহ

আমার বন্ধু নবীরে বইলা দে আমি আল্লাহ ওই যুবকটারে মাপ কইরা দিছি জোরে জোরে কন্যা সুবাহান আমার বন্ধুরে জানায়া দিবা আমি আল্লাহ ওই যুবকরে মাপ করছি আমার বন্ধুরে জানার আগে আমার বন্ধুরে দুইটা প্রশ্ন করবা আমার দুইটা প্রশ্ন আমার বন্ধুরে বলবা ওই দুইটা প্রশ্নের পরে এই প্রশ্নটা বলে দিয়ে এই উত্তরটা দিয়া দিবা আমি ওরে মাপ কইরা দিছি জিবরাইল আমার নবীর দরবারে আয়শা আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইলামিনের সালাম নিন ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো আমার আল্লাহ আপনার দুইটা প্রশ্ন করছে বলে কি এমন প্রশ্ন আমার আল্লাহ করছে বলে আল্লাহই বলছে এই আসমান বানাইছে কে জমিনটা বানাইছে কে আল্লাহি খলাক সাব আসমা ওয়াতিনতি মা ক মাতার ফি রহমান মিন তাফব ফারি বসরা হাল তার মিং ফুত আল্লাহ আসমান বানাইছি জমিন বানাইছি জিব্রাইল কয় আর আসমুল আল্লাহ নবী গো আসমানটা বানাইছে কে জমিন বানাইছে কে আবার নবী কয়িবরাইল রে আসমান বানাইছে আল্লাহ জমিনও বানাইছে আল্লাহ এইবার জিব্রাইল দুই নম্বর প্রশ্ন করে নবী গো রিজিকিটা দেয় কে আসমানের নিচে যারাই আছে তাদের রিজিক দেয় কে আসমানের উপরে যারাই আছে তাদের রিজিক দেয় কে নবী গো রিজিকের মালিক আমার নবী কয় ও আল্লাহু খায়রুর রাজিক কয়ামা কে আমার আল্লাহ রিজিক দেয় সবাইরে আমার আল্লাহ রিজিক দেয় আমার আল্লাহ পশু পাখিরেও রিজিক দেয় দুম্বারে রিজিক দেয় উঠে ও রিজিক দেয় পশু পাখিরেও রিজিক দেয় সবার রিজিকদাতা والله خير الرزاقিন রিজিকের মালিক আল্লাহ এবারে জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো এই মানুষগুলো আল্লাহ জোরাই জোরাই বানাইছে ও খলা কনা কুম আজো জোরাই জোরাই মানুষগুলো আল্লাহ বানায়া এই দুনিয়াটা এত সুন্দর করে সাজাইয়া দিছে এই মানুষদেরকে আল্লাহ রিজিক বন্টন করে দেয় আল্লাহ বানাইছে আল্লাহ রিজিক দেয় আল্লাহর বান্দা তওবা কইরা পাগল হইয়া যায় নবী গো এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় চল্লিশ দিন পার হইয়া যায় ওই যুবকটা পাহাড়ের কিনারায় যায় কানতে কানতে হাটবে এমন কোন শক্তি নাই নবী গো

আমারে ডাকছেনি বলে হ্যাঁ তোমারে ডাকছে নবীর দরবারে যাইতে হইব ওই যুবকটা কান দে আর আমারে হাত দিয়ে গুনাহ কইরা বলাইছি আমার এই পা দে আইটা আইটা কবরস্থানে গেছি আমারে অঙ্গ পতঙ্গ দিয়ে আমি জিনা কইরা বলাইছি আমার যাবানো বন্ধ হয়ে বসা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ তালা বললেন আলসি না তু গুম ওয়া আই ওয়া আরজুলুহুম জুলু বিমা কানুয় আম আমার হাতে সাক্ষী দিব পা সাক্ষী দিব আমি হাত রাখবো না গো পাও রাখবো না সাবিরা বোঝাই যুবক পাগলাবি করিছে না চল আমার নবীর দরবারে এইবার যুবক নবীর দরবারে আইসা কান্দে নবী গো আমারে আপনি বিরায়া দিয়ে না গো নবী আপনি নবী যদি সুপারিশ না করেন এগো নবী আমি তো জান্নাতে যেতে পারবো না আপনি নবী সুপারিশ না করেন এগো নবী আমি গুনাগার তো কোনোদিন জান্নাতের আশা করতে পারি না আল্লাহর নবী নুর নবী আপনার স্মরণেতে হাজির হয়েছি আল্লাহর নবী নূরে নবী আপনার সরণেতে শিকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মোহামে আশে জামিন পাবোয় সেদার আপনার নেতে হাজির হয়েছি আল্লাহর নবী নুরে নবী গো আপনার সরো স্বীকার তে শিকার আল্লাহর নবী নুরেল নবী গো আপনার